সহজ তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস ফাইভের থার্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই প্রথমে দেখো কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে বৌদ্ধ শ্রেণীর রয়েছে বোকা কুমিরের কথা ফণি মনসা ও বনির মাস্টার দা তাল নবমী আকাশের দুই বন্ধু এইগুলো এছাড়া কবিতা থেকে হচ্ছে মায়াতরু পড়ে টাপর টুকুর মিষ্টি একলা বোম্বাগড়ের রাজা এইগুলো তোমাদের পড়তে হবে এছাড়া দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত গল্প কবিতা ছিল সেগুলো কিন্তু পড়ে রাখবে সেখান থেকেও কিন্তু কোনো কোনো স্কুলে প্রশ্ন দেওয়া হয়ে থাকে এবার দেখো ব্যাকরণ থেকে তোমাদের পড়তে হবে সন্ধি শব্দ ও পদ লিঙ্গ বচন পুরুষ ওকে বিপরীত শব্দ চিঠি অনুচ্ছেদ রচনা এইগুলো তোমাদের পড়তে হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ওকে চলো এখন আমরা প্রশ্নপত্র দেখে নিই এবং এর উত্তরগুলো দেখব তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে আর যদি এই সমস্ত প্রশ্ন তোমরা পিটিএফ ফাইল পেতে যাও তাহলে আমাদের সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে তোমরা কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে দেখো এক নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে কয়ার দিকে দেওয়া আছে চট্টগ্রাম ড্যাস থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল এখানে অপশান রয়েছে ইংরেজ শাসন ব্রিটিশ শাসন বিদেশি শাসন না শত্রু শাসন তো এখানে সঠিক উত্তর কী হবে চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন ঘোষণা করেছে সেই ছেলের দল কয়ের দেখা হচ্ছে তাল নবমীর ব্রত হবে সোমবার মঙ্গলবার শুক্রবার না শনিবার তো তাল নবমীর ব্রত হবে মঙ্গলবারে বয়ের দেখা হচ্ছে চাঁদিয়াল বোধ হয় একটু ড্যাস হাসলো এখানে অপশান রয়েছে মুচকি খিলখিল প্রাণ খোলা না বিকট তো চাঁদিয়াল বোধ হয় একটু মুচকি হাসলো। এরপর দেখো দু নম্বর দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে এক নম্বর ঘরে ওকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে কয়ের দাগায় পেটকাটা কীভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো উত্তর লিখবে পেটকাটা কাটা তীর বেগে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো এরপর খয়ের দাগে মাস্টারদার পুরো নাম কি উত্তর হচ্ছে মাস্টারদার পুরো নাম হলো সূর্য সেন ওকে কয়ের দাগে জটি কিসিমার ভালো নাম কি ছিল তো জটি কিসিমার ভালো নাম ছিল হরিমতি পরের প্রশ্ন দেখো তিন নম্বর দেখে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও প্রশ্নের মান দুই করে দুই দু চার নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য কয়ের দাগা কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল দেখো উত্তর লিখবে ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল বর্ষার ভোরে তিঘির ধারে তাল পুকুরের তালের বন থেকে তাল কুড়িয়ে এনে জটি পিসিমাকে দিয়েছিল কয়ারদাগা হচ্ছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও কারা এমন করেছিল কেন করেছিল উত্তর লিখবে চট্টগ্রাম শহরের অল্প বয়সে কিছু ছেলে এমন করেছিল তারা ইংরেজ পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলা বারুদের ভাণ্ডার দখল করার জন্য এমন করেছিল বয়ার দেখো হচ্ছে আকাশের দুই বন্ধু গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল উত্তর দেখো আকাশে কোনো লড়াই নেই কোনো বাধা নেই নিজেদের মতো ভাসতে পারা যায় তাই আকাশে তাই আকাশ উড়ে যাওয়া ঘুড়ি দুটিরও বন্ধু হয়ে উঠল চার নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নের মান পাঁচ নম্বর দেওয়া আছে ঠিক আছে পরের দেখে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো দেখো তার নবমীর দিন সকাল থেকে গোপাল দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে রইল তার সামনে দিয়ে গ্রামের সবাই নিমন্ত্রণ খেতে গেল গোপাল বসেই রইল কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ এলো না এইভাবে বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন মিথ্যা হয়ে গেল এরপর খয়ের দাগে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করতেন। তো ভারতবর্ষে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল প্রতিবাদ করতে গেলে ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার চালাত ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করেছেন কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কোন অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুকত কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ গয়ের দেখা হচ্ছে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্ব এবার কীভাবে গড়ে উঠল দেখো এ বাড়ির ছাদ আর ও বাড়ির একফালি ফালি ফাঁকা জমি থেকে পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটিকে ওড়ানো হয়েছিল হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল দুই ঘুড়ির বন্ধু দুই ঘুড়ির দুই মালিকের লাটাই থেকে সুতো ছাড়ার খেলায় তারা উঠে চলেছে আরও ওপরে উঠতে উঠতে ওরা ঘুরে ঘুরে দেখছে একে অপরকে তারা আর চোখে দেখতে থাকে দেখতে দেখতে তারা দুলছে আর ভাবছে তারা যেন কত দিনের বন্ধু পাঁচ নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানেও ঠিক আছে প্রশ্নের মানে এক নম্বর করে তিনটি প্রশ্ন রয়েছে কয়েক দেখা কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকেন মা বই সবুজ গাছপালা না নদী নালা তো কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকেন সবুজ গাছপালা কোয়ার দাগে ট্যাক ঘড়ি ডোবানো থাকে ঘিয়ে জলে দুধে না আলতায় তো ট্যাক ঘড়ি ডোবানো থাকে ঘিয়ে কয়ের দাগে হচ্ছে চিবিয়ে খেতে হয় বলে ড্যাস মিষ্টি সবার চাইতে আখ চিনি আঁখ মিছড়ি নাড়ু তো চিবিয়ে খেতে হয় বলে আঁখ মিষ্টি সবার চাইতে শূন্য স্থানে বসবে আখ ছ নম্বর দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দেওয়া এখানে তিন নম্বর করে এক নম্বর করে হচ্ছে প্রশ্নের মান আর তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে গয়ের হচ্ছে কুমড়ো নিয়ে কে ক্রিকেট খেলে তো কুমড়ো রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন গয়ের একলা কবিতায় কবি কোন কোন বনে যান তো একলা কবিতায় কবি শাল বনে বা তালশবরের বনে যান গয়ের মিষ্টি কবিতা অনুসরণে কবির কেমন আকাশ পছন্দের তা লেখুন তো মিষ্টি কবিতায় কবি যে আকাশে ঝড় বৃষ্টি এবং রোদ্দুর সব কিছুই থাকবে সেরকম আকাশ পছন্দ করেন সাত নম্বর দেখে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দেওয়া প্রশ্নের মান হচ্ছে দু নম্বর করে দুটি প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ দুটি প্রশ্ন এখান থেকে লিখতে হবে দুই দু চার নম্বর কোন আকাশ কবির ভালো লাগে না তো যে আকাশে ঝড় ওঠে না মেঘও ডাকে না রোদও নেই বৃষ্টির জলও পড়ে না সে আকাশে কোনো বৈচিত্র্য নেই কবির মতে সে আকাশ যেন ও একই রকম এরকম সেরকম আকাশ কবির ভালো লাগে না গয়ের একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন তো একলা কবিতায় কবি গাছের ছায়ায় ঢাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের শাখা থেকে পাতারা ইতস্তত ঝরে পড়ে কবির মাথার ওপরে এই ঘটনাকে কবির মনে হয়েছে যেন প্রকৃতি দেবীর আশীর্বাদ তার মাথায় ঝরে পড়ছে গয়ারদাগে বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে তার লেখা দুটি বইয়ের নাম লেখুন তো বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের আগল তোবল বই থেকে কবিতার বই থেকে নেওয়া হয়েছে সুকুমার রায়ের লেখা দুটি বই হচ্ছে খাই খাই ও অবাক জলপান পরের প্রশ্ন দেখো আট নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর উত্তরটা প্রশ্নের মান পাঁচ নম্বর কয়েক দাগে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখন তো অন্ধকার না থাকলে আমরা আলোর সৌন্দর্য উপভোগ করতে পারি না ঠিক তেমনি সুখ দুঃখ রোদ বৃষ্টি সবই একে অপরের পরিপূরক কষ্টের বিনিময়েই জীবনে আনন্দ উপভোগ করতে হয় যদি আমাদের জীবনে কষ্ট না থাকে কোনো ওঠা পড়া না থাকে জীবনে যদি শুধু সুখী থাকে তাহলে সুখের উপভোগ তেমনভাবে আমরা করতে পারি না শুধুমাত্র সুখের উপস্থিতি আমাদের জীবনকে একঘেয়ে করে তোলে কষ্টের বিনিময়ে পাওয়া সুখী প্রকৃত সুখ এবার দেখো ক্ষয়ের দাগে একলা কবিতায় বর্ণিত কাঠ বেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি উত্তর লিখবে একলা কবিতায় একটা কাঠ বিড়ালি খালি কবির দিকে তাকায় চঞ্চল কাঠ বিড়ালির হাবভাব দেখে কবির ইচ্ছা হয় তাকে ধরতে আর ঠিক তেমন সময়েই সব হিসাব ভুলিয়ে দেয় কাঠ ছুট লাগায় কবিও তাকে ধরার জন্য কখনো মাটিতে কখনো পাথর পেরিয়ে ছুট লাগান কিন্তু কাঠ বিড়ালিকে কেউ থামাতে পারে না ফলে কবিও কাঠ বিড়ালিকে ধরতে পারে না গয়ার দেখো বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখন দেখো বোম্বাগড় রাজ্যে সব কিছুই অদ্ভুত বোম্বাগড়ের রাজা আমসতত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন রানীর দাদা পাউরুড়িতে পেরেক ঠোকেন সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায় সে রাজ্যে জোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা ঘাড়ে মাথায় লেপ মুড়ি দেয় পণ্ডিতেরা টাকের উপর ডাক আটকান আর তাদের ট্যাপ ঘড়িটা ঘিয়ে ডুবিয়ে রাখেন বোম্বাগড়ে সিরিজ কাগজ দিয়ে রাজার বিছানা পাতা হয় মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজান আর রাজা হুক্কা হওয়া বলে সভায় চেঁচান সেখানে রাজার সিংহাসনে ভাঙা সিসি বোতল ঝোলানো থাকে আর রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন রাজার খুঁড়ো হুকোর মালা পরে নাচেন ঠিক আছে তো এইগুলো আমরা লিখলাম বোম্বাগড় রাজার সেই দেশ সম্পর্কে ঠিক আছে সেখানকার নিয়মকানুন সম্পর্কে নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান এক নম্বর ক্ষয়ের দেখায় গো যোগ পদ সমান সমান গোসপদ কোন সন্ধির উদাহরণ এটা অপশন রয়েছে সরজ সন্ধি ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি না বিসর্গ সন্ধি তো সঠিক উত্তরটি হবে এটা ব্যঞ্জন সন্ধি ঠিক আছে এরপর দেখো খয়ের দেখা শুরু করেছ যখন তখন ড্যাস করতেই হবে উপযুক্ত শব্দ হবে ভাঙা অবনত শেষ না দীর্ঘ তো শুরু করেছো যখন শেষ করতেই হবে এখানে সোনতরে বসবে শেষ ঘয়ের দেখা উত্তম পুরুষের বহুবচন বহু বচন হল তারা তোমরা তোমাদের না আমরা তো এখানে উত্তম পুরুষের বহু হচ্ছে আমরা ঠিক আছে নেক্সট দেখো ঘয়ের দেখায় ওস্তাদের বিপরীতার্থক শব্দ হলো আনারি বোকা চালাক না কৃপন তো ওস্তাদ এই শব্দের বিপরীত শব্দ হচ্ছে আনারি কুমোর দাগে ঋষি শব্দের স্ত্রীলিঙ্গ বাচক শব্দটি হলো মহিলা ঋষি মান আর ঋষি পত্নী না ঋষা তো ঋষি এই শব্দের স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হচ্ছে ঋষি পত্নী এরপর দেখো দশ নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে প্রশ্নের মান এক নম্বর করে এবং পাঁচটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে কয়েক দাগে বিপরীতার্থক শব্দ লেখো আনন্দ আর আগ্রহ তো আনন্দ এই শব্দের বিপরীত শব্দ হবে নিরানন্দ আর আগ্রহ এটার বিপরীত শব্দ হবে অনাগ্রহ পরের প্রশ্ন দেখা দেখে বিচ্ছেদ করতে হবে পরিচ্ছেদ আর তরুচ্ছায়া তো পরিচ্ছেদ এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে পরিযোগ ছেদ আর তরুচ্ছেদ তরুচ্ছায়া এটার সন্ধি বিচ্ছেদ হবে তরুযোগ ছায়া তরুচ্ছায়া কয়ার দেখা লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও দেখো উত্তর লিখবে যে বিশেষ বা সর্বনাম পদের দ্বারা স্ত্রী অথবা পুরুষ স্ত্রী ও পুরুষ উভয়েই অথবা স্ত্রী পুরুষ কাউকেই বোঝায় না তাকে লিঙ্গ বলে যেমন বাবা মা কাঠ শিশু ইত্যাদি এগুলো হচ্ছে একটা লিঙ্গ ঠিক আছে কোনোটা স্ত্রী লিঙ্গ কোনোটা পুরুষ লিঙ্গ কোনোটা ক্লিপ লিঙ্গ এরপর ঘয়ের দাগে বচন বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর লিখবে যে বৈশিষ্ট্যের দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে যেমন হচ্ছে বইটি বইটি বলতে একটা বইকে বোঝাচ্ছে আর যদি বলা হয় বইগুলি সেটা অনেকগুলি বইকে বোঝাবে উমর দাগে প্রথম পুরুষ কাকে বলে উত্তর লিখবে বক্তা ও শ্রোতা ছাড়া বাক্যের কোনো দ্বিতীয় ব্যক্তি বা বস্তুর নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রথম পুরুষ বলে যেমন সে তিনি তারা ইত্যাদি এইগুলো নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর দেখে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে সে বিষয়ে প্রধান শিক্ষকের শিক্ষককে ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো প্রশ্নের মান পাঁচ নম্বর দেওয়া আছে তো কীভাবে লিখবে তোমরা এই পত্রটি প্রথমে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আর যদি শিক্ষিকা হয় লিখবে শিক্ষিকা মহাশয় এরপর নিজের স্কুলের নাম এবং স্কুলের পুরো ঠিকানা লিখবে এবং এরপর তারিখ লিখবে ঠিক আছে যেদিনকে লিখছো সেদিনকে তারিখটা লিখবে এরপর বিষয় হচ্ছে আমাদের অনুপস্থিতির জন্য ছুটির আবেদন অর্থাৎ তুমি স্কুলে যেতে পারো কয়েকদিন তার জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে তুমি একটি পত্র লিখছ এখন আমরা লিখছি মহাশয় অথবা মহাশয়া শিক্ষিকা হলে লিখবে মহাশয়া আর শিক্ষক হলে লিখবে মহাশয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আর ছাত্রী হলে লিখবে ছাত্রী আমি গত ছাব্বিশ আট দু হাজার চব্বিশ থেকে তিরিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি এখানে এই যে ডেটটা আমরা দিয়েছি তোমরা চাইলে ডেটটা পরিবর্তন করে দিতে পারো অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ অত্যন্ত কৃতজ্ঞ থাকব ঠিক আছে এইভাবে আমরা সংক্ষেপে লিখলাম এরপর কী করবে বিনীত আপনার একান্ত অনগত ছাত্র অথবা ছাত্রী হলে ছাত্রী লিখবে তারপর নিজের পুরো নামটা লিখবে এবং শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণীর সেকশন তাহলে সেকশন সেকশন লিখবে এবং রোল নাম্বারটা লিখবে ঠিক আছে এইভাবে তোমরা এই পত্রটি লিখবে পরের প্রশ্ন দেখো বারো নম্বর থেকে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে হবে প্রশ্নের মান পাঁচ নম্বর কয়েক থেকে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা দুর্গা পূজা তোমার প্রিয় বই রবীন্দ্রনাথ ঠাকুর চারটি দেওয়া আছে ঠিক আছে যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে তো আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি রচনা তোমাদের লিখে দেখাচ্ছি কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাত মে তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম শারদা দেবী বাল্যকালে রবীন্দ্রনাথ অরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন ওকে উচ্চশিক্ষার জন্যে তাকে বিলেতেও বিলেতেও পাঠানো হয়েছিল কিন্তু সেখানেও তার মন টেকেনি তিনি দেশে ফিরে এসে কবিতা গান নাটক লেখা শুরু করেন রবীন্দ্রনাথ অজস্র অজস্র গান কবিতা লিখেছেন লিখেছেন অনেকগুলি নাটক উপন্যাস ও গল্প উনিশশো তেরো খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাত আগস্ট তারিখে যেটা বাংলায় হচ্ছেন তেরো তেরোশো আটচল্লিশ সাল বাইশে শ্রাবণ ঠিক আছে রবীন্দ্রনাথের মৃত্যু হয় এইভাবে আমরা এই রচনাটিকে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ফাইভের তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের আমরা সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর এই সমস্ত প্রশ্ন তোরা পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ